এখানে বিনা নিমন্ত্রণে খেতে, বিনা নিমন্ত্রণে বিয়ে বাড়ি খেতে, বিনা নিমন্ত্রণে বিয়ে বাড়ি ব্লগ খাবার কিন্তু মজা একটা আলাদা। তো এরা তো গেম বাজানা পড়েগা। চা ক্যামেরা নিয়ে আসছি, চা খাওয়া বন্ধ। খাবার জন্য অনেক জায়গায় বিয়ে হচ্ছে, আর এইখানে যে আসুর আলীতে আছে সেটা কলাঘাটের মধ্যে। আর এই আসুর আলীতে প্রথমত বলি ভাই, সত্যি কথা বলতে ভয় তো লাগছেই, আর মানুষ কিন্তু আস্তে আস্তে আসা শুরু হয়ে গেছে। আর ভাই, হ্যাঁ ভাই, ছাতি একদম ধকধক করছে। তো এই যে যাচ্ছে সবাই পিছনে, বুঝতে পারছো তো, এইদের সঙ্গে আস্তে আস্তে ঢুকে পড়ো ভেতরে। ভাই গেটটা বুঝতে পারছো কতটা বড় গেট করেছে এখানে, আর জাস্ট ঢুকছি আস্তে আস্তে। বিনা নিমন্ত্রণে বিয়ে বাড়ি ব্লগ খাবার কিন্তু মজা একটা আলাদা। তো এই বৌদিমণি ঘুরে ঘুরে দেখছে, আর তো ভেতরে ঢুকি কী কী আছে খাবার আইটেম তো সেগুলো দেখবো। আর ভাই সত্যি কথা বলতে, ড্রেস যদি ঠিক থাকে তো অবশ্যই দারুণ, মানে দারুণ লাগবে। আর এখানে বৌদি মনে দাঁড়িয়েছে, বাচ্চা গিফট একটা নিয়েছে মোটামুটি, বুঝতে পারছো ভাই। ভাই ঢুকেছি মেয়ের বিয়েতে। হ্যাঁ, এখানে একটা মেয়ের বিয়ে হচ্ছে, যার শুনতে পেলাম জাস্ট, লোককে জিজ্ঞাসা করছিলাম। আর ভেতরে ঢুকতেই ও ভাই গেটটা কিন্তু একটা লাইট গেট আমার দেখালাম। আর এখান থেকে এখন প্রায় 8টা বাজে, 8টার সময় ভেতরে খাওয়া দাওয়ার প্রোগ্রাম চালু হয়ে শুরু হয়ে গেছে। আর জাস্ট সামনে একটা বড় পানের স্টল, গেটে ঢুকতেই মা গীতা ইভেন্ট পান। এই পানের স্টলটা দেখেই না মনটা ভরে গেল, যেন মনে হচ্ছে রাজা মহারাজাদের যে সমস্ত পান হতো আগেকার দিনে সেই রকম করে সাজিয়ে রেখেছে মহারাজা পানের স্টল। এর মধ্যেই ফায়ার পান, তো ফায়ার পান কিন্তু খাইকে পান বানারস ওয়ালা। ফাইনাল স্টলের মধ্যে ঢুকে বলেছি, আর এখানে বিশাল বড় একটা মকটেলের স্টল করা হয়েছে, আর মকটেলের সঙ্গে সঙ্গে আছে সেই হুক্কা। এই হুক্কাটা জাস্ট আমি খেয়ে দেখবো অবশ্য। মকটেল কাউন্টার ঢুকে বলেছি, জাস্ট মকটেলটা বানানো হচ্ছে, দেখো কিভাবে বানানো হচ্ছে। একে আমার ঠান্ডা লেগে গলার অবস্থা খুব খারাপ, তবু আমি খাবো মকটেল। আর এই মকটেলটা বানাচ্ছে দেখো অসাধারণভাবে। আর তার সঙ্গে তোমার দেখিয়ে দিচ্ছি এই মকটেল কাউন্টার, এখানে ভাই তোমরা 10 থেকে 15 রকমের মকটেলের ফ্লেভার পাবে। আর জাস্ট ভাই মকটেলটা জাস্ট ঝাঁকালো গ্লাসের মধ্যে, বুঝতে পারলে। আর আমার জন্য আমি একটা অর্ডার করেছিলাম স্ট্রবেরি ফ্লেভারের মকটেল। তো ফাইনালি আমাদের মকটেল কিন্তু রেডি হয়ে গেছে, আর এই মকটেলটা খেয়ে বলবো কতটা ভালো কি খারাপ। ভাই যেন মনে হচ্ছে অমৃত খাচ্ছি, সত্যি দারুণ করেছে মকটেলটা। এই মা গীতা ইভেন্টের মকটেল আমি জাস্ট মনে হচ্ছে একদম 5-10 গ্লাস খেয়ে নেবো আমি, এক কথায় অসাধারণ। আর এই বৌদিমণিরা খাবে মকটেলটা, খেয়ে মকটেলটা খেতে কেমন? দারুণ দারুণ খেতে, ভালো হয়েছে। ম্যাডাম ম্যাডাম এইদিকে ম্যাডামরা, মুখ লজ্জার কি, একটা ব্লগ ভিডিও বানাচ্ছি, জাস্ট ফিডব্যাকই নেবো। তো আগের বারেও আমি এই হুক্কা খেয়েছিলাম, বাট আজকে এই হুক্কার ফ্লেভার চেঞ্জ করা হয়েছে। তো খেয়ে বলবো এই হুক্কাটা খেতে কতটা ভালো, বাট সবাইকে বলবো এর মধ্যে কিন্তু কোনো রকমের নেশার কোনো কিচ্ছু নেই, জাস্ট এটা একটা ফ্লেভার। এখন চলছে ট্রেন্ডিং টপিক যে জামাল জামাল গানটা, ব্যাস ওটা আমি একটু ট্রাই করে দেখবো এই মকটেলের সঙ্গে আর এই হুক্কা খেতে খেতে। ফুচকা আসলে কিন্তু দারুণ ভিড় লেগেছে, পাড়ার ঠাকুমা কাকিমা সবাই কিন্তু ফুচকা খেয়ে নিচ্ছে। এইবারে এখন ঢুকছি পুরো মেয়ের বাড়িতে। হ্যাঁ, বাট কোনে কোথায়, মানে আজকের যে হিরোইন, তো সেই হিরোইনের বাড়িতে ঢুকবো আজকে, ভয় ভয় তো লাগছেই। আর এখানে সব সিরিয়াস কিছু কথাবার্তা হচ্ছে এখানে। তো বিয়ে বাড়িতে এলে যেমন হয়, সবাই মানে কে কোথায় থাকে, কে কোন জায়গায় ছিল, সেরকম কিছু কথাবার্তা হচ্ছে। আর এখানে স্টলগুলো দেখতেছ, ঠিক সে স্টলের কাছে উঠছি আমি ভেতরে। খাওয়ার স্টলেই প্রচণ্ড বেশি ভিড় হয় এখানে, সবাই দেখো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে খাওয়ার জন্য। সঠিক বলেছেন, এখানে ভাজা হচ্ছে ভেলপুরি। এখানে এই ম্যাডাম মনে হচ্ছে ভেলপুরি খাচ্ছে, খেতে কেমন, খেতে কেমন ভেলপুরিটা? ভালো, ভালো খেতে লাগছে। আর এই দাদাগুলোকে অসংখ্য ধন্যবাদ, আমার ক্যামেরা ধরে দিয়েছিল। আর তাছাড়া এই একটা দাদা মাঝখানের আমার ভিডিও কিন্তু দেখে। একবার এইদিকে এইদিকে
ब्यूटीफुल कॉफीটা খেতে কেমন খুব টেস্টি বাট তো সহিয়ে টেস্টি আছে হাই হাই এতলা সুকুন এই চশমাটা কোথা থেকে নেওয়া হয়েছে চশমাটা আকাশ থেকে কেউ দিয়েছিল হয়তো এসে তুই समझा नहीं तू समझा नहीं अच्छा मैंने आकाश बोले कोनो छेले दिए तो अच्छा बुझल मैंने आकाश बोले कोनो छेले दिए तो दारुण कॉफी खेते भालो तो भाई कबाब गुलो तुम्हारे देखा देखो जस्ट मुखेर मध्य जीवे जल चले आसार जस्ट देखो कबाब गुलो कि लागाना हो भाई देखो खाली तुम्हारा जस्ट कबाबर साइज गुलो बुझते और एखे ह्यूज परमाणे कबाब रखा हो मैनेजमेंटाई किन्तु दारुण एखन देशघर किन्तु पिछिए नहीं रकम इवेंट जदि तुम्हारा करते चाओ ताहले ए मा गीता इवेंट तुम्हारा कन्टैक्ट करते पारो फोन नम्बर दिए रखी और एखे थे भेलपुरी हाँ ये भेलपुरी किन्तु मेला थे किन्तु खेते खूब सुस्वादु छिलो और एखे थे पटेटो स्प्रिंग पटेटो भाई বিয়ে বাড়ির মধ্যে এখন স্প্রিং পটেটো বুঝতেই পাচ্ছো কিন্তু একটু হাই ফাই ব্যাপার তোমরা চাইলে কিন্তু অবশ্যই এরকম নিজেদের বিয়ে বাড়ি বা আত্মীয়স্বজনের বিয়ে বাড়ি বা যে কোনো অনুষ্ঠানে এই মা গীতা ইভেন্টকে তোমরা বুক করতে পারো এই স্প্রিং পটেটোর উপরে যখন মিওনিস আর নানা রকম মশলা ছড়িয়ে দেওয়া হয় খেতে কিন্তু সেই লাগে আর এখানে দেখতে পাচ্ছ একদম ফ্রেশ অয়েলে এই স্প্রিং পটেটোগুলো ফ্রাই করা হচ্ছে এইবারে আমি ট্রাই করব কাবাব হ্যাঁ এই মা গীতা ইভেন্টের কাবাবটা কতটা খেতে ভালো সেটা খেয়ে বলবো ओ भाई हाथे एकदम पुरो गरम गरम देखाल तुम्हारे कबाब का क्या तैरि भाई नाना रकम किसम मसलापत्र दिखे खे बोली कतटा खेते भलो जस्ट देखते बुझते कत कलर के शुरू समस्त कुछ देखे ना तुम्हारा कबाब स्मोकी जो फिल्ट है स्मोकी फिल्ट एकदम आलदा लगे असाधारण इन लगे एक खे मैं मन भरना ठीक है खबर तो से ही छिलो और स्टलगुलो के सजाना हो जस्ट असाधारण नाना रकम फुल दिए शुरू कर हाँ जेहतु ये फुलर समय तो एखे अनेक कि फुल दिए सजाना हो स्टलगुलो और एखे ये बौदीमणि दाड़ी स्प्रिंग परोटा खावर जन जस्ट अनेक्षण लक्ष्य कर दुटो जो आंगुल देखा एक्चुअली की अच्छा दुबार खा समझ रहे हो আর এই বৌদিমণিকে দেখতে কিন্তু দারুণ লাগছে অসাধারণ সেজেছে কিন্তু বিয়ে আর এই ম্যাডাম চুপচাপ দাঁড়িয়ে আছে বলছে যে আমাকে কিছু বলছে না হয়তো ঠিক আছে মেয়োনিজ দিয়ে চলে যাচ্ছে মেয়োনিজ দিয়ে চলে যাচ্ছে আর এইবারে ঢুকবো আজকের যে হিরোইন আজকের যে হিরোইন তো সেই হিরোইনের বাড়িতে আজকে ঢুকবো আর আর এখানে এই চোখে চোখে প্রথম দেখা পেই ম্যাডাম প্রথমত ক্যামেরা দেখে অবাক হয়ে গেছে তো ম্যাডাম আমি কিন্তু অ্যাকচুয়ালি আসি বিনা নিমন্ত্রণে বিয়ে বাড়ির ফেতে খুব সুন্দর লাগছে এই ম্যাডাম লজ্জায় মুখটা ঘুরিয়ে নিচ্ছে ও ম্যাডাম এর হাসিটা কিন্তু সেই লাগছে মাঝে মধ্যে মনে হয় আমি ঘটকালি ব্যবসা শুরু করে দেই বিয়ে বাড়িতে এসে ম্যাডামদের সঙ্গে কথাবার্তা বলে ধন্যবাদ ম্যাডাম ঠিক কাকিমারা সব বসেছে চুপচাপ একদম মানে বরের অপেক্ষা করছে কখন বর আসবে আর এই জায়গায় এসে বর এসে বসবে ঠিক জায়গাটা সাজানো সুন্দর হয়েছে সুন্দর মানে খুব সুন্দরই সাজানো হয়েছে আর মণ্ডপটা দেখো এখনও কিন্তু মণ্ডপের কাজ হয়েছে ঠিকঠাক কিন্তু এখনও সেভাবে কিছু চালু হয়নি ভাই বিয়ে বাড়িতে এসে না আমি মানে মানে জোশ পেয়ে যাই জোশ ঠিক আছে বুঝতে পারছি সেই রকম লাগে রেডি হয়নি এখনও তো এই পার্লার দিদি ভাইরা এত দেরি করছে কেন বুঝতে পারছি না আমি দিদি ভাইরা বুঝতে পারছো তোমরা এই পার্লার দিদি ভাইরা আমাকে বললো একটু পরে ভিডিও করো এখনো কমপ্লিট হয়নি আমি বললাম ঠিক আছে ভাই বিনা নিমন্ত্রণে বিয়ে বাড়ি খেতে এসো শান্তি নেই জাস্ট বলছে এই দাদা ভাই আমাকে চিনে আর এখানে এই কাকিমারা জাস্ট অবাক হয়ে গেলো যে বিনা নিমন্ত্রণে বিয়ে বাড়ি খেতে আসছি আমি বুঝতে পারছো তুমি ধন্যবাদ দাদা অসংখ্য অসংখ্য ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ তো ভেতরে ঢুকছি সবাই কিন্তু কোনের ফটো তোলার জন্য ব্যস্ত আর এখানে সব ম্যাডামরা সাইড দেবে আমাকে বাপরে বাপ ভাই বুঝতে পারছো ওই দাদা ভাইরা ক্যামেরা বড় বড় সেট আপ নিয়ে আসছে এক মিনিট বুঝলাম দিদি ভাই আমি তো যাচ্ছি অ্যাকচুয়ালি আসছি এখানে বিনা নিমন্ত্রণে খেতে তো কেউ আমাকে নিমন্ত্রণ করেনি তো আমি কি এই বিয়ে বাড়িতে মানে খেতে পারি অবশ্যই কথা কি ক্লিয়ার না ভেজাল আছে অ্যাকচুয়ালি লাগছে তোমাকে দেখতে যে বলো না যে নায়িকা নায়িকা দারুণ মানে দারুণ লাগছে আজকে কিন্তু দাদা দেখে কিন্তু একদম ফিদা বা পাগল যেটা হোক বলতে পারো ঠিক আছে
দাদার বাড়ি কোথায়? কলকাতা সল্ট লেক। সল্ট লেক? মেদিনীপুর থেকে তুমি সল্ট লেক চলে কোলাঘাট ছেড়ে? মন খারাপ করবে না? কিসের মন খারাপ, আসবো তো। শ্বশুর বাড়ি মানে বুঝতে পারছো তোমার মানে কিছু বলার নেই আর, আর এখানে হয়তো হাসির কিছু নেই, তোমাদেরও হবে কিছুদিন পরে। মাথার ফুলটা কিন্তু, এটা কি ফুল? এটা এটা কি খিরাই? খিরাই থেকে আনা ফুল নাকি এটা? কয়েকদিন আগে খিরাই ভিডিও বানিয়েছে, মনে হচ্ছে খিরাইয়েরই ফুল। তো অসংখ্য ধন্যবাদ সকলকে। বর আসতে ভাই অনেক বাকি, বর আসবে কলকাতা থেকে। আর এখানে পেটের অবস্থা খুব খারাপ, খিদে খিদে প্রচণ্ড খিদে পাচ্ছে। তো খাবার স্টলে মানে খাবার জায়গায় চলে আসছি প্যান্ডেলের ভেতরে, প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছে, কতটা বেশি ভিড়। আর ভাই খিদে পাচ্ছে, এখন প্রায় রাত্রির 9:30 বেজে গেছে। এইবারেই তো ভাই আসল কাজ, খাওয়া দাওয়া। হ্যাঁ ভাই, ঠেলা ঠেলি করে ঢুকে পড়লাম ভেতরে, আর এত সুন্দর গন্ধ উঠছে এই মা গীতা ইভেন্টের কিচেন রুম থেকে, জাস্ট আমি থাকতে পারলাম না। স্যার সবার কাছে গিয়ে ক্যামেরা করছি, আর আজকে আমি মনে হচ্ছে আজকে আমি বিয়েবাড়ির ক্যামেরাম্যান, ঠিক আছে? মানে ক্যামেরাম্যান যখনই আসে সবাই মুখ লাড়ানো বন্ধ হয়ে যায়, বাট এই ম্যাডামের সেম প্রবলেম মনে হচ্ছে আমার। ক্যামেরা নিয়ে আসছি, খাওয়া বন্ধ। বন্ধ কি জন্য হচ্ছে? মুখটা চালাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এখন ঢুকে পড়েছি যেখানে মেনু তৈরি হচ্ছে, যে আইটেমগুলো তোমাকে দেখাবো কি কি আজকের মেনুতে আছে। তো এখানে চলছে এটা কি রুমালি রুটি না কি রুটি বলে এটাকে? রুমাল রুটি। তো এখানে দেখো রুমাল রুটি গরম গরম তৈরি হচ্ছে, আর তার ফিশ কাটলেট আছে এতে। আর এই কড়ার মধ্যে আছে এগ তরকা। হ্যাঁ ভাই, এই রুমালি রুটির সঙ্গে এগ তরকা দারুণ মানাবে। আর গন্ধ উঠছে কিন্তু সেই, মনে হচ্ছে ডুবে পড়ি এই এগ তরকার মধ্যে। চিকেনের জাস্ট কালারটা বুঝতে পারছো কতটা কোয়ালিটি সুন্দরভাবে করেছে। ভাই চলে এলো, আর যার বিয়ে হচ্ছে তাদের নাম হচ্ছে কাবেরী ও কল্পজিৎ। একদম প্লেট খুলতে না খুলতে চলে এলো প্রথম পাতে ফিশ কাটলেট। এই খেয়ে বলি কেমন লেগেছে। যে ক্রাঞ্চের যে ক্রিসপি ভাব সেটা ভরপুর আছে। এই ফিশ ফিঙ্গার খেতে না খেতে তোমার আমার সবার প্রিয় চলে এলো রুমালি রুটি। আর এই রুমালি রুটি খেতে খেতে চলে এলো বাসন্তী পোলাও, আর তার সঙ্গে ছিল তোমাদের ওই ফেভারিট এগ তরকা। আর এই এগ তরকাতে খেতে কিন্তু ভাই চুমু লেগেছিলো ভাই, কোয়ালিটি কি জাস্ট মানে সেই লেভেল, মানে সেই মনে হচ্ছে আমি আর কোনো 5-star হোটেলে বসে খাচ্ছি। তারপর চলে এলো তোমার আমার সবার পাতে পাবদা মাছ। আর অন্যান্য বিয়েবাড়িতে কিন্তু পাবদা মাছ বা যে কোনো মাছ ভাই ঠান্ডা হয়ে যায়, বাট এখানে কিন্তু গরম ছিল। আর তারপরে চলে এলো ফুলকপি রোস্ট, আর ফুলকপি রোস্টও কিন্তু সেই করেছিল। আর দেখতে হচ্ছে চিকেন, হ্যাঁ ভাই চিকেনটাও কিন্তু দারুণ মানে সেই লেগেছিল খেতে, রান্নাটা কিন্তু সেই হয়েছিল। তারপর চলে এলো চাটনি, আর কষিয়ে খেয়েছি, আর দুরকম মিষ্টি ছিল। আমরা সবাই মিলে এদের দুজনকে মানে কাবেরী আর কল্পজিৎকে বুক ভরা ভালোবাসা আর মন ভরা আশীর্বাদ করলাম, এরা যেন এদের নতুন লাইফ খুব ভালোভাবে সুখে স্বচ্ছন্দে কাটাতে পারুক। আর হ্যাঁ, মাঝে মধ্যে বলতে মাসে 1-2 যেন ঝগড়া হয়, না হলে কিন্তু ভালোবাসা জমে না। আরে কেনা ক্যা চাতে হো তো সালা ইয়ে দুখ কা খতম নি হোতা বে। ও ভাই দেখো খাওয়া দাওয়া কমপ্লিট, ফায়ার পান থেকে শুরু করে সমস্ত কিছু দারুণ অ্যারেঞ্জমেন্ট, দারুণ মানে এক কথায় অসাধারণ। আর এই অ্যারেঞ্জমেন্ট করেছে মা গীতা ইভেন্ট, তো আমি সে দাদাকে পেয়ে গেছি। এই দাদারই হচ্ছে মা গীতা ইভেন্টের। তো দাদা আমার এই ভিডিও দেখে, তো এর আগেও তোমরা যারা জানো যে এই দাদার সঙ্গে এর আগে আমি কাজ করেছি, তো আজকে কিন্তু এই ভিডিওটা কিন্তু স্পন্সর ভিডিও। অবশ্যই এই মা গীতা অ্যারেঞ্জ মানে ইভেন্টকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো। আর তার সঙ্গে বলে রাখি এই মা গীতা ইভেন্টে যারা বুক করবে বিশেষ করে আমার এই ভিডিও দেখার পরে, তাদের জন্য থাকবে এক্সট্রা ডিসকাউন্ট থাকবে। তো দাদা কিছু বলো, তুমি কিছু বলো। দেখো আমি সবার আগে একটা কথা বলি, কারণ সামনেই শুভ নববর্ষ আসছে, তার জন্য সবাইকে আগাম অভিনন্দন জানাই। এবং দাদা যেটা বললো, অবশ্যই এই ভিডিও দেখে কারো যদি ভালো লাগে কন্ট্যাক্ট করতে পারো, তার জন্য এক্সট্রা করে ডিসকাউন্ট থাকবে। ঠিক আছে, এছাড়া তোমরা A to Z যা চাইবে মানে একটা বিয়ে বাড়িতে স্টলে যা যা জিনিসপত্র লাগে সমস্ত কিছু পাওয়া যাবে। তো A to Z একদম রান্না থেকে শুরু করে একদম শেষ অবধি স্টল A to Z যা কিছু লাগবে। আচ্ছা এই যে ফুলের যে ডিজাইন এইসব কি পাওয়া সম্ভব? মানে ডেকোরেটর থেকে শুরু করে টোটাল ইভেন্ট যা যা লাগবে, একদম বিয়ে বাড়ি থেকে শুরু করে বার্থডে থেকে সমস্ত কিছু থাকবে A to Z। তো চলো ওকে দাদা বাই বাই, পরের ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আর বলো ভিডিওটা কেমন হয়েছে। আর এই বিয়ে বাড়িতে প্রত্যেককে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার ফ্রেমে ছিল। আর তোমরা হাত ভরে আশীর্বাদ করে দাও এই নতুন জমক জুটিকে। এই শীতের সময় তখন রাত্রি 11 বাজে, আজকে রাজপুত্র আসছে, আর আমি বাইক নিয়ে চলে গেছিলাম মানে আমার মহাকালকে নিয়ে। সজনী গো সেই তো জিন্দগি কো সমঝনা বহুত মুশকিল হ্যায়, ক্যোঁকি কোই স্বপ্নো কি খাতির আপনো সে দূর রহতা হ্যায় অর কোই আপনো কি খাতির স্বপ্নো সে দূর রহতা হ্যায়।